नमस्कार बंधुरा, हाईटेक केएन चैनल पक्ष के आपके स्वागत। आज हमें नहीं आसछि कम्प्यूटर पेंटर ओपर एक फुल वीडियो। आज हमें शिखब कम्प्यूटर पेंट फुल डिटेल्स जतदूर सम्भव यह वीडियोर माध्यम। बार आछे ओपर दिखे टाइटल बार, ओपर जो अंशटा आछे तार नीचे आछे मेनू बार। एखान थेके सब अपशन सिलेक्ट करे कम्प्यूटारे किछु बनाते पारी। तार आगे देखे नहीं कम्प्यूटारेर पेजे साइडे प्रथम दिके कोणेर दिके जो अपशनटा एखाने एकटा एक बार क्लिक कर लाम, जे अपशनगुलो खुले गेलो बंधुरा आमार सामने सेटा हच्छे प्रथमे आछे निउ, तारपर आछे ओपेन, तारपर आछे सेव, तारपर आछे सेव एज। निउ माने हच्छे नतून फाइल खोलार जन्य। निउए जखन क्लिक करब तो कम्प्यूटारेर पेंटेर फाइलटा नतून फाइल ओपेन हये गेलो। এবার আমরা যদি তার পরবর্তী যে অপশনটা আছে তাতে যদি চলে যাই, সেখানে দেখব ওপেন নামে একটা অপশন আছে। ওপেন মানে হচ্ছে আগে পুরনো তৈরি করে রাখা ফাইল, সেই ফাইল ওপেন হবে। যখনই আমি ওপেনের কাছে আমার মাউসটা নিয়ে আসব, এখানে দেখব আগে থেকে তৈরি করা ফাইলগুলো আছে। সেই ফাইলে ক্লিক করলেই আগের ফাইলটা বন্ধুরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেল। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে সেভ। সেভ ফাইল হচ্ছে বন্ধুরা আমরা যখন কম্পিউটার পেন্টের ওপর কোনো ওয়ার্ক করছি সেটাকে সেভ করার জন্য। আমরা মাই কম্পিউটারে কোন ড্রাইভে গিয়ে সেভ করব, কি নামে সেভ করব সেটা দেওয়ার জন্য। আর সেভ অ্যাজটা মানে হচ্ছে পুনরায় সেভ করার জন্য। আমি এটা সেভ করে ফেলেছি, সেটার নাম চেঞ্জও করে ফেলবো। ক্লিক করি সেভ অ্যাজে, এখান থেকে আমি এই যে ফাইলের নামটা যেটা ছিল অঙ্কিতা বলে এই নামটা চেঞ্জ করতে পারবো। আর এই জেপিজি যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এখান থেকে পিএনজি অপশনও কিন্তু বিভিন্ন রকম আছে। আর 24 bits এই অপশনটাতেও সেভ করতে পারবো। জেপিজি অপশনে বন্ধুরা যদি আমরা সেভ করে নিই তাহলে আমরা সেই ফাইলটা কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে পারবো, আর চাইলে নিজের ফোনেতেও ওপেন করতে পারবো, কিন্তু অন্য ফাইলগুলো ফোনে ওপেন হবে না। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা মূল কাজে চলে যাই। তার জন্য আমরা প্রথমে নিউয়ে গিয়ে নিউ ফাইলে ক্লিক করলাম, আমার একটা নতুন কিন্তু পেজ খুলে গেল। তো বন্ধুরা আজ আমরা কম্পিউটার পেন্টের ফুল ডিটেলস মানে ফুল ভিডিওতে কী কী করা যায়, কীভাবে করা যায় যতদূর সম্ভব ততদূরই দেখাবো। তো বন্ধুরা আমরা সেভসে গেলাম, সেভসে গিয়ে যে কোনো একটা সেভ নিলাম, নিয়ে ক্লিক করলাম। চারিদিকে যে বর্ডারটা তৈরি হলো কালো কালারের, এটা যদি আমি চাই কালার চেঞ্জ করতে তো এখান থেকে ক্লিক করলেই সহজেই কিন্তু বন্ধুরা আমরা যে কোনো কালারে পৌঁছে যেতে পারবো। আমি ধরে নিলাম এই কালারটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এর মধ্যে একটা কালার ফিল করব, তার জন্য একটা কালার নিলাম, কালার নিলাম। তো কালার ফিলে গেলাম, ফিল করে দিলাম, কালার কিন্তু বন্ধুরা এখানে একটা হয়ে গেল। এখানে আরেকটা কিছু ড্রয়িং করে নিই আমরা, যেমন এখানে একটা ছোট করে নিলাম, এতেও কালার ফিল করে নিলাম। এবার যদি বন্ধুরা আমরা চাই যে এই ছোট যে জায়গাটায় আমরা কালার ফিল করলাম এটা আমার এই বড় যে পেজটা আছে তার মধ্যে নিয়ে আসবো, তো সেটা কি করে আনবো? তো এটা তো এখন চাইলে এদিকে আসবে না, তো এটাকে আনার জন্য প্রথমে আমাদের সিলেক্ট অপশনে গিয়ে ক্লিক করে একে সিলেক্ট করে নিতে হবে। আর সিলেক্ট অপশনে বন্ধুরা নিচের দিকে আমরা দেখব ট্রান্সপিরিয়েন্ট সিলেকশন, এই অপশনে গিয়ে একবার ক্লিক করে নেব। আগেই এই অপশনটা একবার ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে এইবার বন্ধুরা আমরা একে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে একে যদি চাই এর যে কোনো অংশে আমি বসিয়ে দিতে পারবো। এইবার বন্ধুরা দেখি আমরা যে এই অপশনে আমরা ক্লিক করে দিলাম, এবার যদি আমরা এইটাকে ডিলিট করতে চাই তো ডিলিট করার জন্য আমাকে যেই এরিয়াটাকে আমি ডিলিট করব তাকে এই সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে। এই সিলেক্টটা যে অপশনটা ছিল, এই যে অপশনটা প্রথম যে অপশনটা, এই অপশনে যদি আমি সিলেক্ট করি তাহলে স্কোয়ার আকারেই সিলেক্ট হবে। তো তার পরবর্তী অপশনে আস্তে আস্তে যাচ্ছি, তো একে স্কোয়ার আকারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে একে যদি চাই আমি এখান থেকে ডিলিট করতে পারবো, এটা ডিলিট হয়ে গেল। ডিলিট করার জন্য সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার বন্ধুরা এটাকে যদি আমি ডিলিট করে ফেলেছি, এখন যদি চাই যে আমি ভুল করে ডিলিট করেছি এটাকে ফিরিয়ে আনতে চাইব, তো তার জন্য আমি কি করব, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে একবার জেড প্রেস করব, তো এটা ফিরে চলে আসবে। আর এই কন্ট্রোল জেড এটা ছাড়াও এটাকে ফিরিয়ে নিয়ে আর অপশন আছে, এই সব থেকে ওপরের দিকে দেখবো একটা ব্যাক বাঁকানো তীরের মতো আছে, এখানে নিলেই দেখাবে কন্ট্রোল জেড, আর একটা আছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াইয়ে ক্লিক করলে
তার আগের পজিশনটা হবে, মানে যেটা ছিল, আর জেডে ক্লিক করলে মানে এখনকার পজিশনটা ফেরত চলে আসবে। এইভাবে বন্ধুরা আমরা কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই করতে পারি। তা কন্ট্রোল জেড যখনই করব কন্ট্রোলটাকে প্রেস করে রাখবো, তারপর জেডটাকে একবার প্রেস করব। এর মাধ্যমে আমরা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই এর প্রেসটা এভাবে করতে পারি। এবার বন্ধুরা এখানে যে অপশনটা আছে ইরেজার বলে একটা অপশন আছে, এই তো ইরেজার, এটা দিয়ে আমরা কিন্তু এটাকে খুব সহজেই কালারটাকে মুছে ফেলতে পারি। কিন্তু এটা খুব ছোট, এটাকে বড় করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব, দিয়ে প্লাসে ক্লিক করতে থাকব। প্লাসে যখনই ক্লিক করতে থাকব তখন এই ইরেজারটা আমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে। তো তারপরে এটাকে আমি আরামসে এভাবে মুছে ফেলতে পারবো, যেভাবে চাই পুরোটাকে স্ক্রিনকে মুছে ফেলতে পারবো। এই মোছার আরেকটা অপশন হচ্ছে বন্ধুরা কন্ট্রোল অল, যখন আমার পেজে একটা ছবি আছে যে ফুল ছবিটাকেই মুছে ফেলবো, তাহলে কন্ট্রোল অল করে ডিলেট প্রেস করে দিলেই মুছে যাবে। অথবা এটাকে মোছার আরেকটা অপশন হচ্ছে আমি এই সিলেক্টে গিয়ে রেগুলার সিলেক্টের থেকে এখানে সিলেক্ট করে নিলেই, এই এরিয়াটাকে সিলেক্ট করার পর ডিলেট অপশনে একবার প্রেস করলে বন্ধুরা ছবিটা কিন্তু ডিলেট হয়ে গেল। তো আমরা শিখে ফেললাম ডিলেট কীভাবে করব আর আন্ডু কীভাবে করব। তো এইভাবেই ডিলেট আন্ডু করা হয় বন্ধুরা। এবার আমরা আরেকটা জিনিস শিখব, যেমন একটা সেভ আমি এখানে বানিয়ে নিচ্ছি, এই যেমন সেভটা বানালাম, এই সেভ এর মধ্যে আরেকটা ফটোকে নিয়ে আসব। এই ফটোকে নিয়ে আসার জন্য কোনার দিকে ওপরে বাঁ হাতে কোনার দিকে যে অপশনটা আছে বন্ধুরা, এখানে একবার রাইট ক্লিক কর, সরি একবার লেফটে ক্লিক করব, নিচের দিকে যে অপশনটা আছে পেস্ট ফ্রম, পেস্ট ফ্রমে একবার ক্লিক করব। পেস্ট ফ্রমে ক্লিক করলে আমি যদি চাই একটা ছবি, এখানে এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম, ছবিটা কিন্তু বন্ধুরা এখানে চলে এসছে। এবার যদি চাই আমি এর কালারটা এর মধ্যে ফিল করব, তার জন্য বন্ধুরা আমাদের কী করতে হবে, না এখানে একটা অপশন আছে কালার পিক, এই ফিল কালারের নিচে যে পিক কালার, পিক কালার একবার ক্লিক করব। ক্লিক করে ছবির যে অংশের থেকে আমি কালারটা নেব, যেমন এই অপশনে ক্লিক করলাম, এখানে ফিলে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। দেখব বন্ধুরা এখানে কিন্তু আমার কালারটা চলে এসছে, ওখান থেকে আমি কালারটাকে পিক করে নিলাম। এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কালারটাকে পিক করতে পারি আমরা। তো আমরা এই ছবিটাকে একবার এখান থেকে হাটিয়ে দিই, এখন ছবিটাকে এখন সরিয়ে দিলাম। তো এখানে আবার একটা কালার দিয়ে দিলাম, কালার দিয়ে দেখলাম এরকম শেপস হয়ে গেছে। এবার এখান থেকে একটা শেপ নেব, যেমন এই রাউন্ডটা নিলাম, রাউন্ডটা এর কালারটাকে চেঞ্জ করে নিই, রাউন্ডটা কালার করলাম, আরেকটাও এখানে আরেকটা কালার করে নিই, এই আরেকটা রাউন্ড করে নিলাম, আরেকটা রাউন্ড করে নিলাম। এবার রাউন্ডগুলোতে আমি কালার ফিল করে দিচ্ছি, যেমন রেডি দিই, ফিল কালারে ক্লিক করব, রেড ক্লিক করে দিলাম, এবার এই কালারটা করে দিলাম, এবার এই কালারটা করে দিলাম। দেখো বন্ধু তিন রকম কিন্তু আমাদের এখানে কালার হয়ে গেছে। এবার যদি চাই আমি এই রেডটাকে সিলেক্ট করে এখানে বসাবো, তো সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অপশনটা সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি এখানে চাই এটাকে নিয়ে এসে খুব সহজেই এখানে বসাতে পারবো, এখানে বসিয়ে দিলাম। এইবার আমরা কী করবো বন্ধুরা, আরেকটা সিলেক্ট করে, যেমন এই বড়োটাকে সিলেক্ট করে এখানে বসাবো, সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করে এইভাবে সিলেক্ট করব। এই চারিদিকের সাদা বর্ডারটা এই সিলেক্টের সাথে চলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, এই সাদা বর্ডারটা কিন্তু বন্ধুরা এখানে চলে এলো। এই যে সাদা বর্ডারটা, আমি যদি চাই সাদা বর্ডারটা থাক তো থাক, কোনো ব্যাপার না। এবার যদি চাই সাদা বর্ডারটাকে কী করে হটাবো, তাহলে একবার ক্লিক করে এটাকে সাইডে নিয়ে আসবো, একবার সিলেক্টটা হটিয়ে দিলাম, আবার নতুন করে সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করব, তারপরে নিচে যে অপশনটা আছে ট্রান্সপিরেশন সিলেকশন এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এবার একে একবার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখানে নিয়ে গেলে ওই সাদা কালারটা কিন্তু বন্ধুরা আর থাকছে না। এইভাবে আমরা কিন্তু বন্ধুরা সিলেক্ট করতে পারি। এইবার আমি যদি চাই এই সিলেক্ট করা অপশনটাকে আরেক পিস আমার দরকার কপি করব, তো কপি করার জন্য এখানে যে কপির অপশনগুলো আছে, এখানে কাট
কন্ট্রাক্টের অপশন আছে, নিচে আছে কপির অপশন, একবার কপির অপশনে ক্লিক করব। কপি এখান থেকে ক্লিক করে এখানে পেস্টে যাব, পেস্টে গিয়ে এবার পেস্ট করে দেবো। দেখবো বন্ধুরা আরেক পিস কিন্তু এগুলো এই রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাকে যদি চাই আমি আরও একটা তৈরি করে নেবো, আরও একটা তৈরি করার জন্য কপিতে ক্লিক করবো, পেস্টে গিয়ে একবার পেস্ট করে দেবো, আবার একটা তৈরি হয়ে গেল। আমি যত খুশি এইভাবে ক্লিক করে করে বন্ধুরা কিন্তু এটাকে তৈরি করতে পারি। আর এবার আমি দেখব, এখানে ক্লিক করে নিলাম, আমার এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাকে আমি এর ভেতরে নিয়ে যাব। তা এটাকে আমি কপি করে নেব না, এটাকে আমি কাট করে নেব, মানে বাইরেরটা এটা আর থাকবে না, শুধু এটা ভেতরেই যাবে। তো এটার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম, কাট অপশনে গিয়ে ক্লিক করব। এটা কিন্তু বন্ধুরা চলে গেছে, এখান থেকে চলে গেছে, মানে পুরো ডিলিট হয়ে যায়নি, এটা কাট হয়ে গেছে। এবার আমি একে এই সাইডে বসাবো, এর জন্য পেস্ট। পেস্ট করার জন্য বন্ধুরা কিবোর্ডের যে অপশনটা আছে সেটা হলো Ctrl+V, Ctrl+V। দেখবো বন্ধুরা এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে, খুব সহজেই আমরা কপি পেস্ট করতে পারি। এটা একটা নয়, আমি যত খুশি Ctrl+V করতে করে যাব, এটা পেস্ট হতে হতে যাবে। Ctrl+V করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম, আবার এটাকে Ctrl+V সিলেক্ট হয়ে গেল, এটা এখানে প্রেস করে দিলাম। এইভাবে কিন্তু বন্ধুরা আমরা যত খুশি এটাকে তৈরি করে নিতে পারবো। তো এখান থেকে যদি আমি চাই যে কোনো একটা ছবিকে আমি হাফ ডিলিট করব, যেমন এই ছবিটা, এটাকে হাফ ডিলিট করতে চাইলে হাফ ডিলিটও করতে পারবো। এই ডিলিট করার জন্য আমাকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে, রেগুলার সিলেক্ট করলাম, এখান থেকে আমি চাইলে যেইটুকু অংশ চাইব সেইটুকু অংশকে আমি ডিলিট, কিবোর্ডের ডিলিটটা একবার প্রেস করব, ডিলিট কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এইভাবে আমরা ডিলিটও করতে পারি। আরেকটা এর পরবর্তী যে সিলেক্ট অপশনের মধ্যে আছে ফ্রি ফ্রম সিলেকশন, এই সিলেকশনটা করার জন্য আমরা যে কোনো একটা এরিয়াতে ফ্রি ফর সিলেকশন, সিলেকশনটাই করে নিই, সিলেকশন ফ্রি ফ্রম সিলেকশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু বন্ধুরা ছবিটাকে কাটতে পারি। আবার যদি এখানে রাখতে চাই, রাখাটা একটু কষ্টকর হবে, মাউসটা নড়াচড়া করবে, এভাবে কিন্তু বন্ধুরা আগের জায়গাতে ফিরিয়ে নিতে পারি। তো এর পরবর্তী যে ইয়েটা আছে ব্রাশ, পেন্সিল, পেন্সিলটাকে পেন্সিল দিয়ে ছবি আঁকার জন্য, যেমন আমি একটা পেন্সিলের কালার সিলেক্ট করে নিলাম লাল, আমি যা খুশি এটাকে আঁকতে পারি। এঁকে নিলাম, চাইলে খুব সহজে পেন্সিলের কালারও চেঞ্জ করতে পারি। খুব সহজে কালারও চেঞ্জ করে নিলাম বন্ধুরা। এর পরবর্তীতে দেখাবো এর মধ্যে, এখন তো দেখাচ্ছি যে এই শেপসগুলোর এই যে পেন্সিল ব্রাশ আর এই কালার পিকের এগুলোর কী কী কাজ, কাজগুলো এখন দেখিয়ে নিই। তার পরবর্তী ভিডিওতে আমরা এও শিখব যে আমরা পেন্টে কীভাবে পেন্ট করতে পারি, মানে পুরো কমপ্লিট পেন্ট তৈরি করে আপনাদের দেখাবো। তো যাই হোক, এখন এটাকে যদি আমি মুছে ফেলতে চাই বা ডিলিট করতে চাই, এটা ডিলিট করার জন্য আমাকে একবার সিলেক্ট অপশনে ক্লিক করব, ফুল সিলেক্ট করে নেবো, যতদূর আমি সিলেক্ট করতে চাই সিলেক্ট অপশনে গিয়ে একবার ডিলিট বাটন প্রেস করে দেবো, ডিলিট কিন্তু বন্ধুরা হয়ে গেল। এবার যদি চাই আমি যে এটাকে আবার ফিরিয়ে আনবো, Ctrl+Z, এটা কিন্তু বন্ধুরা আবার ফিরে চলে এসছে। তো এইভাবে আমরা ডিলিট এবং ওটাকে আনডু করে ফিরিয়ে আনতে পারি। এটাকে এখন আমি ডিলিট করে দিচ্ছি। এখন আরেকটা শেপস নিই, কালার সিলেক্ট আছে, এই কালারেই আমি বানাচ্ছি, এই শেপসটা বন্ধু আমি বানালাম। তো এর মধ্যে একবার এখন একটা কালার ফিল করে দিই, এই কালারটা নিলাম, ফিল কালারে ফিল করে দিলাম। তো
তো বন্ধুরা এর মধ্যে এখন আমরা ফিল করব কালার। এর জন্য কালার ফিলটে গেলাম, এখানে প্রথম অপশন আছে নো ফিল, দ্বিতীয় হচ্ছে সলিড কালার, সলিড কালার একবার ক্লিক করব। এখান থেকে একটা কালারকে চুজ করে নেব, যেমন আমি এই কালারটাই নিলাম। তো এখানে সলিড কালার কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এরপরে আমি এখানে আরেকটা বক্স করব, যেখানে সলিড কালার হয়ে বক্সগুলো বেরোবে, যতগুলোই আমি করব এই সলিড কালার হয়েই বেরোবে। এইবার আমি যদি চাই এই চারিদিকের যে বর্ডারটা আছে এই বর্ডারটা আসবে না, তো তার জন্য আমি ফিলে একবার ক্লিক করব, তারপরে এই আউটলাইন বর্ডারটায় ক্লিক করব, নো আউটলাইন বর্ডার, আউটলাইন বর্ডারটা নেই। এখন দেখব বন্ধুরা আমরা যেটা করছি তাতে আউটলাইন বর্ডার কিন্তু আসছে না। এইভাবে আউটলাইন বর্ডারটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এবার বন্ধুরা আমি যদি চাই যে এই কালারটা আছে এটাকে এডিট কালার করে কালারটাকে চেঞ্জ করে নেব, এডিট কালার একবার ক্লিক করব। ক্লিক করার পর এই কালারটাকে যে কোনো কালারে ফিল করতে পারি, অথবা আগে আমার যেই কালারটা ছিল তাকে একটু ডিপও করতে পারি, আবার লাইটও করতে পারি, চাইলে অন্য কালার চেঞ্জ করে তাকে ডিপ লাইট করতে পারি। তো এটাকে আমি একটু কাস্টম কালার ওকে করে দেবো, দেখবো আমরা কিন্তু সেই কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার বন্ধুরা এর মধ্যে টেক্সট কী করে লেখে, টেক্সট লেখা এবং টেক্সটের কিছু কাজ সেটা একবার আমরা দেখে নেব। এটাকে একটু বড় করে দিই, টেক্সটটা এর মধ্যেই করি। টেক্সট লেখার জন্য বন্ধুরা টেক্সট যে অপশনটা আছে এ বলে, এই অপশনে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সিলেক্ট করে নিলাম, এবার আমরা টেক্সট লিখব। এবার কিছু একটা টেক্সটে লিখি, তো টেক্সটে বন্ধুরা আমরা এটা লিখে নিলাম। টেক্সটে এটা লেখার পর এই যে টেক্সটটা আছে তার যদি কালার চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব, কালার যেটা খুশি চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটা আমি ক্লিক করে নিলাম, দেখব বন্ধুরা সেই কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার যদি আমি চাই যে এটাকে সাইডে একবার ক্লিক করে নিলাম, এবার যদি আমি চাই যে এটাকে আমি কালার চেঞ্জ করব, তো বন্ধুরা এটাকে এইভাবে কিন্তু কালার চেঞ্জ আমরা করতে পারবো না। তার জন্য আমাদের যদি কালার চেঞ্জ করতে হয় ফিল অপশনে গিয়ে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা কালারে কি গ্রিনে ক্লিক করলাম, তো এখানে এসে গ্রিনটা ফিল করে দিতে হবে। তো প্রথম যে লেটারটা আছে যেমন কেটাকে আমি অন্য কালার করে দিলাম, তারপরে যদি চাই বিটাকে অন্য কালার করে দিলাম, তারপরে যদি আমি চাই জিটাকে আরেকটা কালার করে দেবো, এরকমভাবেও কিন্তু বন্ধুরা আমরা কালার চেঞ্জ করে করে লিখতে পারবো। যেমন আমরা কিছু কিছু লেখায় দেখি যে কালার বিভিন্ন রকম কালারে থাকে, সেইভাবে কিন্তু আমরা এটা খুব সহজে, সরি এই কালারটা ঠিক হচ্ছে না, এই কালারটা না দিয়ে আমি এই কালারটাকে দিয়ে দিই, এইভাবে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। এবার যদি চাই যে আমরা সেম কালার যেটা ছিল ওই কালারটাকেই রেখে দিই, এখানে সবকটাতে ওই কালার ফিল করে ওই কালারটাকে রেখে দিই, রেখে দিয়ে একটু মাল্টি কালার করে দিই। মাল্টি কালার করার জন্য বন্ধুরা আমাদের কী করতে হবে, যে না ইরেজার টুলটাকে ব্যবহার করতে হবে। এই ইরেজার টুলটা ব্যবহার করলাম, ব্যবহার করার পর এটা থেকে একটা কালার চেঞ্জ করে নিই। আমি দু নম্বর যে কালারটা আছে কালার টু এটায় গিয়ে ক্লিক করে নিলাম, করে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিলাম। দেখবো কিন্তু আমাদের ইরেজারের কালারটা কিন্তু ইয়েলো হয়ে গেছে বন্ধুরা। এই ইয়েলো যে হয়ে গেছে, এবার এই লেখার উপর এনে আমরা একবার রাইট ক্লিক করে এই লেখার উপর দিয়ে আস্তে করে ধরে লেখার উপর দিয়ে নিয়ে চলে যাব, দিয়ে দেখবো খুব সহজেই কিন্তু আমাদের কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এটা হয়ে গেল। এবার যদি চাই, এখন তো হলুদ কালারটা ছিল, এবার হলুদ থেকে আমি এটাকে লাল সিলেক্ট করে নিলাম, আবার একইভাবে নিচের দিকে নিয়ে গেলাম, এখানে এইভাবে লাল কালারটাকে করে দিলাম। এবার দেখব কিন্তু বন্ধুরা যে টেক্সটটা আমরা লিখলাম তার কালারটা কিন্তু একটা মাল্টি কালার হয়ে গেল, খুব সুন্দর লাগছে লেখাটাকে। এইভাবে কিন্তু আমরা লেখার কালারকে খুব সহজেই এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এটাকে চেঞ্জ করে নিলাম। এবার যে ইরেজারটা আছে ইরেজারটাকে ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস প্রেস করব, ধীরে ধীরে এটাকে এটা কিন্তু বন্ধুরা ছোট হয়ে গেল।
খুব ছোট হয়ে গেল আবার প্লাস করব এটা ধীরে 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 কিন্তু বড় আস্তে আস্তে হবে তো এই পেজটাকে একবার আরেকবার ডিলিট করে নিই নতুন কিছু একটা দেখি সিলেক্ট অল সিলেক্ট সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিলাম সরি রেড কালার সিলেক্ট আছে বলে রেড কালার এলো এটাকে আবার কিন্তু আমরা পুনরায় নতুন পেজে ফিরে এলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস এই ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম টুলসগুলোর ব্যবহার শিখলাম কিভাবে কালার আমরা একটা জায়গা থেকে একটা ছবি থেকে কালার পিক করে আরেকটা ছবিতে নিয়ে যেতে পারি সেটা শিখলাম আমরা টেক্সট লেখা শিখলাম এবং ইরেজ করা শিখলাম আর শিখলাম আমরা টেক্সটে বিভিন্ন রকম মাল্টি কালার করা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এইভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে হাইটেক কেএন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ।